শিয়া আসেনি, শিয়া সম্প্রদায় আছে না? দেখো অনেকে বলে শিয়ারা মুসলমান, আমি বলি শিয়ারা মুসলমান নয়, শিয়ারা কাফের। কেন শিয়ারা কাফের? খালি কাফের নয়, শিয়ারা জঘন্য কাফের। যারা শিয়াদের কাফের বল ইমানদার বলে মুসলমান বলবে তার ইমান চলে যাবে, যাবে কিনা ভাই? ইমান চলে যাবে। কেন শিয়ারা শুধু কাফের নয়, এরা জঘন্য কাফের। কেন? কাফেররা আল্লাহ রসুলের একটা অংশকে অস্বীকার করে কি কাফের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানছে, মোহাম্মদ রসুল্লাহ মানেন নাই, এই জন্য তারা কাফের ছিল, জাহান্নামী। আর শিয়ারা আল্লাহ রসুলের এই কালিমের সাথে আরো তিন চারটা অংশ বাড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিয়ে খলিলুল্লাহ আলিয়ে হুজ্জাতুল্লাহ নাউযুবিল্লাহ। অথচ বুঝতে পারবেন তারা আলী রাজিয়াল্লাহু তাআলা নুকে মানে, আবু বকরকে মানে না, ওমরকে মানে না, ওসমানকে মানে না, এই তিনজন খলিফাতুল মুসলিমিনকে এই শিয়ারা গ্রহণ করে না, অকাট্য ভাষায় গালিগালাজ করে করে কিনা। শাইখুল হাদিস আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে এই ব্যাখ্যা ওটি সুন্দর করে লিখেছে। শাইখুল হাদিস আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের মধ্যে প্রসিদ্ধ কিতাব কিতাবের মধ্যে উনি এটাকে সুন্দরভাবে লিখেছেন। কারণ আপনি বুঝেন ফাসকালা সাহাবিনের মধ্যে সর্ব সাহাবিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহ রসুলের সুখে দুঃখে হার অবস্থায় ছিলেন, রাসুল জীবত্ব সায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জায় নামাজে দাঁড়ায়া নামাজ পড়াইছেন, পড়াছে কিনা? নামাজ পড়াইছেন। এত জলিলের কত সাহাবি হযরত আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল বলছেন যদি আমার পরে যদি কোনো নবী হতো আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু ওমরকে নবুয়ত দান করতে, কে ওমরকে নবুয়ত দান করতেন। ওমর এমন জলিল কত সাহাবী ছিলেন যে ওমরের সিটি পাওয়াই নদীর সমস্ত মাছগুলা ওমরের সিটি পাওয়ার সাথে সাথে নদীর কিনারে একত্রিত হয়ে গেছেন, এমন সাহাবি ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নদীর মাছ পর্যন্ত ওমরের কথা শুনতে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতাশীল থাকা অবস্থায় খলিফাতুল মুসলিম অবস্থায় বাঘ ভাল্লুক হিংস্র পানিরা এক এক ঘাটে পানি খাইতেন, কেউ কারো পক্ষে বিরুদ্ধে কোনো কথা বলতেন না, কারণ এটা ওমরের শাসন ব্যবস্থা। কার? ওমরের শাসন ব্যবস্থা। ওমরের শাসন ব্যবস্থার ভিতরে যদি কোনো সমস্যা করা হয় ওমর গর্দান উড়াই দিবে। বাঘ ভাল্লুক হিংস্র পানিরা পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদর্শ গ্রহণ করেছে, এই আদর্শ শিয়ারা গ্রহণ করে নাই। কে গ্রহণ করে নাই? শিয়ারা গ্রহণ করে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, দানশীলদের মধ্যে অন্যতম দানশীল ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বায়াত গ্রহণ করেছেন হুদাইবিয়ার সন্ধি। কেন? যখন হুদাইবিয়ার সন্ধি নামা শুরু হয় মক্কা বিজয় হয়ে যাবে, আল্লাহ রাসূল মক্কাতে প্রেরণ করেছেন ওসমানকে, ওসমান তুমি যাও, মক্কাবাসীরা তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে, তুমি আফফানে বেটা ওসমান তোমাকে ভালোবাসে, তুমি যদি যাও এ অস্ত্রধারী হাজার হাজার কাফের মুশরিক তুমি ওসমানকে ভালোবাসে, তুমি ওসমানকে হত্যা করবে না, আমার সাহাবীদেরকে যদি আমি প্রেরণ করি তারা হত্যা করতে পারে, ঠিক না? ওসমানকে আল্লাহ রাসূল নিজ হাতে এই আল্লাহ রাসূলের এই হাতে ফাগরি ফরিয়ে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে প্রেরণ করলেন। মক্কায় যাওয়ার পরে মক্কাবাসীরা ওমরের হযরতে ওসমানের কথা শুনেছেন, মানছেন, কিন্তু শয়তান প্রপাগান্ডা চালিয়ে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর প্রেরণ করলেন, মুহাম্মদ আপনার ওসমানকে মক্কাবাসীরা শহীদ করে দিয়েছে। আল্লাহ রাসূল শুনার সঙ্গে সঙ্গে সদ্য সদ সাহাবাইকে সাহাবাই কেরামকে একত্রিত করে সকল সাহাবীদেরকে একত্রিত করলেন, আমার সাহাবীরা শোনো, আমি আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদার প্রতিশোধ নেওয়ার জন্য
বায়াত গ্রহণ করিব, কে কে আমার হাতে বায়াত গ্রহণ করিবা কর, আমি আমার ওসমান দাদার পরিষদ নেওয়া সারা আমি মদিনায় ফিরে যাব না। কেমন সাহাবি ছিল বায়াতের রাদওয়ান, যে বায়াত মক্কা বিজয়ের আগে আল্লাহ রাসূল 70 সাহাবীকে হাতে বায়াত গ্রহণ করছে, ওসমানের দাদার প্রতি যাওয়ার জন্য আল্লাহ রাসূলের বাম হাত নিচে দিয়েছেন, 70 সাহাবীর হাতের উপরে মুহাম্মদ আরবি তার হাত ডান হাত উপরে, আল্লাহ রাসূল বলছে হে আমার সাহাবায়ে কারাম এই হাত কার বলতে পারো, ও কার এই হাত? আমার ওসমানের হাত। সুবহানাল্লাহ বলেন তো, আমার ওসমানের হাত। আমার ওসমান যদি জীবিত থাকে, আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই বায়াতের ভিতরে অংশগ্রহণ করেছে, আল্লাহু আকবার, যে ওসমান রাদিয়া হাতকে আল্লাহর সাথে হাত বলেছে, ওই হাত কোনোদিন ওই হাত কোনো আমানত খেয়ানত করতে পারে না, পারে কি না? তাহলে আমি কেন বলছি এই তিনজন সাহাবি হল আবু বকর, ওমর, ওসমান, এরা জলিলগত সাহাবি, এদেরকে এদেরকে গালি দিতেন শিয়ারা। কারা শিয়ারা গালি দিতেন? তাদের কথা মানতেন না, তার সাহাবি বলে তারা স্বীকার করতেন না। আল্লাহ বলছে আচ্ছা আবি কান নুজুম, আমার সাহাবির আকাশে নক্ষত্র কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবির আকাশে নক্ষত্র, এক একজন সাহাবি এক একটা নক্ষত্র আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য শিয়ারা আবু বকরকে, ওমরকে, ওসমানকে অকাট্য ভাষায় গালি দেয়, আর তারা শুধু আলী রাজিয়া আনহুকে মানে না। দেখছেন আলী তো, আলীকে তো সবাই মানে, মানে না আলী তো সবাইকে মানছে, আবু বকরকে মানছে, ওমরকে মানছে, ওসমানকে মানছে, মানছে কি না? যদি না মানতেন আলী তো বলতো আমি আহলে বায়াত, আমি ক্ষমতা আগে নিব সবার আগে। ক্ষমতা নিয়ে মারপিট চলে না, দ্বন্দ্ব চলে না আমাদের দেশে, পরিবার ক্ষমতা। হ্যাঁ, তাহলে তো উনি বলতো আমি আল্লাহ রাসূলের জামাই হযরতে ফাতেমার স্বামী, আমি বায়াত গ্রহণ করব, ওমরের দরকার নাই, ওসমানের দরকার নাই, আবু বকরের দরকার নাই, এরকম কোনো ইতিহাস আছে বলছেন নাই? তাহলে উনি 70 নম্বর খলিফা বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই শিয়ারা আলীকে নবী মানে, আবু বকর ওমর ওসমানকে অকাট্যভাবে গালি দেয়, তাদেরকে মানে না। আল্লাহ বলছে আমার কোন সাহাবিকে যদি কেউ গালি দেয়, আমার সাহাবির বিরুদ্ধে থাকে, আমার সাহাবির হেয় পদ, তার ইমান থাকবে না, তার ইমান হারা, কি হারা? ইমান হারা। এই জন্য শিয়ারা মহরমের 10 তারিখ হাই হোসান হাই হোসান হাই হোসান করে নিজের সমস্ত শরীরকে, অঙ্গ প্রত্যঙ্গকে মানে চাকু দিয়ে কেচকেচি পেলে, ঠিক না? ইসলাম কি এমন কথা বলছে? ইসলাম কি কাকে অনুমোদন দিছে যে তুমি আল্লাহকে, আল্লাহর নামের ঘোষণা, আল্লাহর সুনাম করার জন্য, সাহাবির সুনাম করার জন্য তোমার শরীরকে মানে কেসি পেলো, তোমার শরীর ক্ষত বিক্ষত করে, এমন কথা বলছে? বলে না, ইসলাম পরিপন্থী কাজ। এরা হোসাইন রাজি হযরতে হোসাইনের জন্য মানে কারবালা হোসাইনের জন্য শাহাদত বরণ করছে, হোসাইনের জন্য হাই হোসাইন করে তারা এই মহরমের 10 তারিখে তারা নিজের শরীরকে ক্ষত বিক্ষিত করে, রক্তরঞ্জিত করে, এটা হলো ইসলাম বিদ্বেষী কাজ, শরীয়ত বিদ্বেষী কাজ, এটা কোনো কাজ নয়। আরেক আরো কিছু পতা আছে এই মহরমের 10 তারিখে, আতশবাজি, গোলাবাজি আছে কি না, তাজিয়া মিছিল আছে কি না, সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। কি কাজ? শরীয়ত বিরোধী কাজ। শহর বন্দর দেখবেন মহরমের 10 তারিখ আসলে মানে সেই দিন তারা এই শিয়া গোষ্ঠীরা মানে এই পন্থীরা তারা সেইখানে তাজিয়া মিছিল করে, মানে প্রত্যেকটি গেড়ে মানে গেড়ে গেড়ে গলিয়ে গলিয়ে এইভাবে তারা আতশবাজি, বোমাবাজি এই সমস্ত কিছু তারা করতে থাকে, অথচ শরীয়ত এটাকে সমর্থ দে নাই, এটা শরীয়ত নিষিদ্ধ। আল্লামা শাইখুল হাদি আল্লামা তাইমিয়া রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন এই সমস্ত নহুসতের ব্যাপারে, এই বেদাতের বিরুদ্ধে লেগেছেন। তো এই জন্য এগুলা আমরা অনেক মুসলমান না বুঝি না শুনি আমরাও এই সমস্ত কাজগুলা করে থাকি, থাকি না? এই সমস্ত কাজ করা যাবে না।